হাড়ের থেকে মাংসটা কিন্তু ছেড়ে যাচ্ছে, এমনভাবেই সিদ্ধ হয়েছে। এই দেখো কি সুন্দর দেখতে হয়েছে। একটা পাত্রে নামিয়ে আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি, আর দেখে বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে। নমস্কার বন্ধুরা, আমি সাবিত্রী, ভিল স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্নাটা শুরু করছি। আজকে চিকেন পোলাওটা একদম কম সময় এবং কম উপকরণে বানাবো, আর এটা এতটাই সহজ পদ্ধতিতে বানাবো যে তোমরা যদি পুরো ভিডিওটা দেখো আশা করি তোমরাও খুব সহজে বানাতে পারবে। তো চলো শুরু করা যাক। চিকেন পোলাও বানানোর জন্য এখানে আমি 1 কেজি বাসমতি রাইস নিয়ে নিয়েছি, আর এই বাসমতি রাইসটা এবার আমি ভালো করে ধুয়ে নেব। এই বাসমতি রাইস যখন ধুবে না তখন কিন্তু হাত দিয়ে খুব ভালোভাবে চটকালে হবে না, ঠিক এইভাবে আস্তে আস্তে ঘষে ঘষে ধুয়ে নিতে হবে। চালটা ততক্ষণ ধুতে হবে যতক্ষণ না এইরকম জলটা পরিষ্কার হয়। আমি কিন্তু বেশ 5 থেকে 6 বার ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে কিন্তু এরকম স্বচ্ছ জলটা আছে। চালটাকে এবার সাইডে রাখলাম, আর এদিকে দেখো এই চিকেন পোলাওর জন্য আমি 800 গ্রাম চিকেন নিয়েছি, আর চিকেনগুলোকে আমি আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর পিসগুলো দেখো বেশ বড় বড় সাইজের আছে। এই পোলাওতে এই চিকেনগুলো যদি একটু সাইজে বড় হয় তাহলে দেখতে কিন্তু বেশ ভালো লাগে, আর খেতেও তো অবশ্যই ভালো হয়। তো চলো এগুলোকে এবার ভালো করে ম্যারিনেট করে নিই। চিকেনের মধ্যে দিচ্ছি প্রায় 50 গ্রাম মতো টক দই, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, 7 মতো নুন, 1 চামচ মতো গরম মশলা। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। ভালো করে ম্যারিনেট করে নিলাম, এবার এটাকে সাইডে রেখে উনুনটা ধরিয়ে নেব। উনুনটা ধরিয়ে নিয়েছি, আর আজকে কিন্তু 1 কেজি যেহেতু চালের পোলাও করব সেই জন্য একটা বড় কড়া নিয়েছি, আর এটা বসিয়ে দিচ্ছি। এখানে আমি বেশ কিছুটা পেঁয়াজ নিয়েছি, আর প্রথমে আমি এই পেঁয়াজগুলোকে বেরেস্তা বানিয়ে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। পেঁয়াজের বেরেস্তাটা বানাতে গেলে কিন্তু অবশ্যই তেলটাকে খুব ভালোভাবে গরম করতে হবে, আর আঁচটাকে কিন্তু হাই রাখতে হবে। তো এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। চিকেন পোলাওতে যদি একটুখানি পেঁয়াজের বেরেস্তা দেওয়া হয় আমার মনে হয় দেখতে যেমন সুন্দর হয় আর খেতেও দারুণ লাগে। পেঁয়াজটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি ভেজে নিয়েছি, আর কালারটা দেখো কেমন এসছে। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সাদা জিরে, কটা এলাচ, লবঙ্গ আর দারচিনি, 2 তেজপাতা। ফোড়নটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ হালকা করে ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি প্রায় 2 চামচ মতো আদা রসুন বাটা। 1 মিনিট মতো নাড়াচাড়া করার পর কিন্তু আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। এবার ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। মাংসটা কষানোর সময় কিন্তু অবশ্যই করে ঢাকা দিয়ে দিয়ে কষতে হবে, তাহলে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। মাংসগুলো বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে সিদ্ধ করে নিয়েছি। মাংসটা বেশ ভালো করে কষানো হয়েছে, আবার সিদ্ধও হয়ে গেছে। হাড়ের থেকে মাংসটা কিন্তু ছেড়ে যাচ্ছে, এমনভাবেই সিদ্ধ হয়েছে। এবার আমি এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার আমি যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। যেহেতু আমি এখানে 1 কেজি চাল নিয়েছি সেই অনুযায়ী 1 লিটার কিন্তু জল দিয়ে দিচ্ছি। আর এর সাথে আমি 200 ml দিয়ে দিচ্ছি দুধ। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাংসের পরিমাণ অনুযায়ী আগে থেকে নুন দিয়ে দিয়েছিলাম, আর এখন আমি চালের পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি 1/2 চামচের একটু বেশি নুন। এবার আমি জলটাকে কিছুক্ষণ ফুটতে দেবো। তিন থেকে 4 মিনিট মতো খুব ভালোভাবে জাল দিয়েছি, আর এই দেখো জলটাও কিন্তু অনেকটাই কমে গেছে, আর ভাতটাও একটুখানি সিদ্ধ হয়েছে।
এই অবস্থাতে আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি। এখানে প্রায় 1.5 চামচ মতো চিনি দিচ্ছি, 1/2 চামচ মতো গোলমরিচের গুঁড়ো, অল্প একটু গরম মশলার গুঁড়ো, এবার উপর থেকে দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা, আর দিয়ে দিচ্ছি কয়েকটা পুদিনা পাতা। তোমাদের হাতের কাছে যদি পুদিনা পাতা না থাকে তাহলে ধনে পাতা দিতে পারো। সবশেষে দিয়ে দিচ্ছি ঘি। এবার দেখো ভাতের মধ্যে জলের পরিমাণটা কেমন রয়েছে, একদম কম পরিমাণে, কিন্তু ভাতটা ওপরেই ভালোভাবে বোঝা যাচ্ছে। এই অবস্থাতে আমি এটাকে দমে রাখবো 10 মিনিট। তবে এই সময় কিন্তু উনুনে একদমই আঁচ দেবো না, যেটুকু আঁচ আছে সেটাকেও বের করে নেবো। নিবো আঁচে বসিয়ে রেখেছি, প্রায় 10 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে দেখবো। এই দেখো কি সুন্দর দেখতে হয়েছে। আর এই যে ভাতটা ঠিকঠাক হয়েছে সেটা বুঝবে কি করে, দেখো ভাতের কোণাগুলো দেখো দু সাইড থেকে উঁচু হয়ে আছে। এই দেখো চারিদিকে দেখতে কিন্তু অসাধারণ লাগছে। তো পুরোপুরি চিকেন পোলাওটা রেডি হয়ে গেল একদম কম সময়ের মধ্যে। তো চলো এবার নামিয়ে নিই। নামানোর পর একটু কাটিয়ে দেখাচ্ছি কতটা ঝরঝরে আর কত সুন্দর হয়েছে পোলাওটা। এই দেখো প্রত্যেকটা ভাতই কিন্তু ছাড়া ছাড়া হয়েছে। ভাতটা কত সুন্দর হয়েছে শুধু দেখো, এই দেখো সিদ্ধ হয়েছে কত সুন্দর। একটা পাত্রে নামিয়ে আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি, আর দেখে বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে একদম সহজ পদ্ধতিতে এই চিকেন পোলাওটা বানালাম, আর আশা করছি এটা খেতে খুবই ভালো লাগবে। তবে আজকে কিন্তু আর খেয়ে বলবো না, কারণ আমাদের বাড়িতে কিছু আত্মীয় আসবে, তাদেরকে খাওয়াবো, সেই জন্য আমি আর খেয়ে বললাম না তোমাদের। তো আজকে ভিডিওটা তোমাদের আশা করি ভালো লেগেছে, আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করো ভিডিওটা, যাতে সবাই দেখতে পায়। তো আজকের মতো টাটা, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো।